আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব, দেখেন রেসিপি তো দেখতেই পারতেছেন, আজকে আমি গরুর চারটা পা নিয়ে নিয়েছি যেতে নিহারি রান্না করব। তো কীভাবে নিহারিটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আর এদিক দিয়ে আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে রেডি করে নিয়েছি, আর এখন আমি দেখেন পানি ঝরানে লেগে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে হলুদ মরিচ সব কিছু রেডি করে নিয়েছি, দেখেন আপনাদের দেখানোর সুবিধার জন্য। আর আপনারা দেখবেন আমি বলবো না কিছু, কারণ আপনারা দেখে দেখে যাবেন। এখান দিয়ে আদা রসুন নিছি, আমি বলবো তারপর আপনারা দেখে দেখে আপনারা নিহারি পাক করে খেতে পারেন। তো চলেন দেখে আসি আমি কিভাবে নিহারিটা পাক করি। এখানে নিছি হলুদ মরিচ, ধনিয়ার ফাঁকি, লবণ, তারপরে ময় মশলা যা লাগে তাই নিছি, পেঁয়াজ কুচি নিয়ে নিছি, আর এই যে দেখেন তেজপাতা সবই নিছি, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আর এখন আমি পাতিলাটা বসায় দিছি, দেখেন এই যে পাতিলাটা বসায় দিছি, এখন আমি একবারে বসায় দেব। তো দেখতে থাকেন কিভাবে বসাই আমি। এই যে দেখেন আমি পাতিলার ভিতরে এগুলা ঢাইলা নিয়ে নিলাম, আর এখন এক এক করে ময় মশলা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর এখন দেখেন এই যে সব কিছু রেডি করে নিছি, আর সব কিছু একসাথে ঢাইলা দেব। আপনারা এভাবে পরিমাণ মতো নিয়ে নেবেন, ঢাইলা দেবেন, তারপরে পাতিলার ভিতরে এই যে দেখেন একটু আদা রসুনটা একটু বেশি দিবেন, যাতে এটা একটু একটু ঘন হয়। আর আদা রসুন বেশি দিলে হয় কি একটু ভালো লাগে। তো যাই হোক, আর আমি এখন তেল দিয়ে দিতেছি, দেখেন আমি তেলটা পরিমাণ মতোই দিতেছি, একটু বেশি দেওয়ার ট্রাই করবেন। তো যাই হোক, আর পরিমাণ মতোই দিয়েন। আর আমি এখন কি করলাম, হাতে এগুলো একটু মিক্স করে নিলাম, দেখেন মিক্স করে নিছি। এখন আমি ঢাকা দিতেছি, দেখেন, আর এখন চুলা জাল ধরেও দিতেছি, দেখেন যেতে আমার এটা রেডি হয়ে গেছে। তার এখন আমি ট্রাই করতেছি যে আসলে আপনাদেরকে দেখানে ট্রাই করতেছি। এই যে দেখেন আমি এখন লাইরা দিতেছি, একটু পর পরে লাইরা দিতেছি, দেখেন ভালো করে কষায় নিতেছি, দেখেন এই যে কষায় নিতেছি। আপনারা এভাবে কষায় নেবেন, দেখেন কালারটা কি সুন্দর আসছে, কারণ এইগুলা তো নিহারি রান্না করতে হয় অনেক সময় নিয়ে, তো আমি একটু সময় করে নিতেছি। তো আসলে দেখেন আমি পানি অ্যাড করে দিলাম, অনেকগুলো পানি অ্যাড করে দিলাম, কারণ এগুলো তো অনেক সিদ্ধ হইতে সময় লাগবে, তাই না? তার জন্য আমি অনেক ই করেই পানিটা অ্যাড করে নিলাম। তো এখন আমি ঢাকা দিতেছি, দেখেন একটু পর পর আইসা আইসা দেখতেছি, তো কেমন হচ্ছে আপনারা দেখবেন, দেখে বলবেন। দেখেন তো আসলে আপনাদেরকে দেখানে ট্রাই করতেছি, দেখতে থাকেন। এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে। তো আসলে আমরা তো আজকে রুটি দিয়ে খাবো, কারণ এটা তো রুটির জন্য পারফেক্ট, আর আমরা রুটি রেডি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন এই যে দেখেন আমি খুব সুন্দর করে লাইরা নিতেছি, কারণ দেখতেছি যে আসলে ময় মশলা ঠিক মতো হয়েছে কি না। আমি আমার মতো করেই বসাইছি, আপনারা আপনাদের মতো করেই বসাইবেন। তো দেখেন কিভাবে পাক করি সেটা একটু দেখবেন। আসলে কার কার মনে কী চায় সেটা বলা যায় না, আমার মনে যখনই যেটা খেতে মনে চায় আমি সেটাই ট্রাই করি রান্না করার জন্য, আর আপনাদের সাথে শেয়ারও করি। দেখেন একদম মানে অর্ধেক হয়ে গেছে, একটা কালারেই বোঝা যাচ্ছে, দেখেন আপনারা খুবই সুন্দর হয়েছে। আর আমি আপনাদেরকে বলছিলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো, যেতে হয়ে গেছে। তার এই যে দেখেন একটা সিক্রেট একটা জিনিস, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, দেখেন যেতে আমার একটু হয়ে গেছে। তো আর আমি এখন এটা দিয়ে নিলাম, দেখেন কালারটা কি সুন্দর আসছে। তো আপনারা এইভাবে নিহারিটা পাক করে খাবেন। তো আল্লাহ হাফেজ। যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা ফলো দিয়ে রাখবেন, আমি খুব সহজেই আপনাদেরকে দেখানে ট্রাই করলাম। তো যাদের ভালো লাগে তারা আমার ভিডিওগুলো দেখবেন, ইভেন আমার ইউটিউব চ্যানেলে যে ফলো দিয়ে আসবেন। এখন আপনারা চালের রুটি দিয়ে খেয়ে দেখেন, খুবই মজা। আল্লাহ হাফেজ।